জেলাস্তরীয় শিশুঙ্ ওজন উচ্চতা নিরীক্ষণ তালিম কার্যক্রম গুরুবার দিন সকাল 10:30 সময় জেলাপাঙ্ কার্যালয়স্থিত সদ্ভাবনা গৃহঠে জেলাস্তরীয় শিশুঙ্ ওজন ও উচ্চতা নিরীক্ষণ পাই এক দিনিয়া তালিম কার্যক্রম জেলাপাল জে সোনাল অধ্যক্ষতার অনুষ্ঠিত হয়ে যাই। মুখ্য অতিথি ভাবে বৌদ্ধ বিধায়ক সরোজ কুমার প্রধান যোগদি বাল্য বিবাহ রোকিবা, শিশু এবং মার পুষ্টিহীনতা, কম বয়সে বিবাহ, শিক্ষা, নিয়মিত ঔষধ, খাদ্য, সুস্থ পরিবেশ উপরে যত্নবান হওয়া পাই পরামর্শ দেওয়া সহিত আশা ও অঙ্গনবাড়ি মধ্যে সমন্বয় রক্ষা পাই বৈঠক ডকা। জেলা প্রশাসন পক্ষ অচানক পরিদর্শন করা শিশু ও মার ওজন ও উচ্চতা নিরীক্ষণ সহ মানসিক অভিবৃদ্ধি নিমন্তে যত্নবান হওয়া পরামর্শ দিয়ে এই বৈঠকের যুগ্ম সচিব মহিলা ও শিশু কল্যাণ বিভাগ মধুসূদন বেহেরা যোগ দিয়ে মূল্যবান পরামর্শ দিয়ে। শেষে মুহ খোলিলে অভিনেত্রী রিয়া দে, নিজ সোশিয়াল মিডিয়া হ্যান্ডেল রে পোস্ট কলে কহিলে সত সামনাকু নিশ্চয় আসিব। অভিনেত্রী রিয়া এবং তাঙ্ক স্বামী বিরুদ্ধে জনে যুব নির্যাতনার সঙ্গীন অভিযোগ আনি ভুবনেশ্বর চন্দ্রশেখরপুর থানার অভিযোগ করে। অভিনেত্রী রিয়াঙ্ক নাঁরে আসিথিলা সাংঘাতিক অভিযোগ, হেলে অভিনেত্রী রিয়া কিংবা তাঙ্ক স্বামীঙ্কঠারু কোনোসি প্রতিক্রিয়া মিলিপারিনথিলা। যুবতী জনক কেয়ারটেকর ভাবে অভিনেত্রী রিয়াঙ্ক পাখরে কাম করুথিলে। তাঙ্ক স্বামী বিয়র বোতলে তাঙ্কু বাড়াইথিবা চন্দ্রশেখরপুর থানার অভিযোগ মধ্য হইথিলা। দেড় বর্ষ হেব যুবতীঙ্কু মানসিক ও শারীরিক নির্যাতনা দেউথা মধ্য সে অভিযোগ করিথিলে। তেবে এসবু ভিতরে অভিনেত্রী রিয়া শেষরে মুহ খোলিছন্তি। সে নিজ সোশিয়াল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্ট শেয়ার করিছন্তি আর লেখিছন্তি, মতে এসবু পরিস্থিতি ভিতরে ধৈর্য ধরিবাকু পড়িব, ঠিক সময়ের অপেক্ষা প্রকৃত সত কোন তা সামনাকু নিশ্চয় আসিব। শেষরে লেখিছন্তি জয় জগন্নাথ।